আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা أشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم অশেষ কৃপায় আজকে আমরা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এই জামে মসজিদে আমরা একত্রিত হতে পেরেছি, সুস্থ শরীরে আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহর নিকটে আমরা তার শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীইন মহামানব নবীকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبنرا এই জুমার দিন বেশি বেশি করে দুরুদ পাঠ করতে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করো। প্রত্যেক জুমাতে আপনাদেরকে আমি স্মরণ করে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে মহা রব্বুল আলামিন তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন। এই ফজিলত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে ছবি এবং মূর্তি। এগুলো আপনারা শুনেছেন, বক্তব্য শুনছেন, আমাদেরও বলা উচিত, যার কারণে আমাদের এই জুমার যে বক্তব্য আপনারা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করতেছেন, শুধু আপনার নয় বাংলাদেশের আনাচে কানাচে এই বক্তব্য শুনে ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন হবে, এই আশা আমি করতেছি। যার ভিতরে বিন্দুমাত্র ইমানি জাজবা আছে, যে মোমেন,
আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ তাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে সঠিক। আমরা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের শুধুমাত্র আমরা অনুবাদক, আপনাদেরকে অনুবাদ করে শুনিয়ে দেব। এরপরে আপনার ভিতরে যদি বিন্দুমাত্র ঈমান থাকে তাহলে অবশ্যই সেখান থেকে মুমিন বান্দা সরে আসতে বাধ্য। আপনাদের সম্মুখে সূরা আহজাবের 57 নম্বর আমি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা সেই লোকদের উপরে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দেন। শুধু কি তাই, ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের জন্য রেডি করে রেখেছেন। সূরা আহজাবের 57 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম কে আউয়ালুর রাসূল বলা হয়, সর্বপ্রথম রাসূল, আদম আমাদের সর্বপ্রথম নবী এবং রাসূল, কিন্তু এই পরম্পরা রাসূল হিসেবে নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল বলা হয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে মূর্তি ভাস্কর্য সেগুলোকে নিশ্চিহ্ন করে দাও, ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। আপনারা যদি সূরা নূহের 23 নম্বর আয়াত যদি আপনারা পাঠ করেন, আরু লা তাযারুন আলিহাতাকুম ওয়ালা তাযারুন ওয়াদাম ওয়ালা তাযারুন, এখানে ক্বালু লা তাযারুন আলিহাতাকুম। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে যত মূর্তি আছে সেগুলোকে তুমি নিশ্চিহ্ন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তিকে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, সেটি আপনারা ভালো করে জানেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াত, তারপরে 62 এবং 63 নম্বর আয়াত, আম্বিয়া সূরা আম্বিয়া 58, 62 এবং 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে ফাজআলাহুম জুজাজান, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে খান খান করে চুরমার করে দিয়েছিলেন, ইল্লা কাবীরান লাহুম, শুধুমাত্র বড় যে মূর্তিটি ছিল সেটি ব্যতিরিকে, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, মূর্তিকে তারা যেন সম্মান প্রদর্শন না করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তারা বলেছিল, কালু আনতা ফালতা হাজা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তো এটা করেছো, তুমি ছাড়া কে করবে? জব দিয়েছিল, কালা বাল ফাআলাহু কাবীরুহুম, আরে ওদের মধ্যে যে বড় মূর্তিটি আছে তাকে জিজ্ঞেস করো না কেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, যদি সে কথা বলতে সক্ষম হয় তাহলে তাকেই আপনারা জিজ্ঞেস করুন না। সূরা আম্বিয়ার কত নম্বর আয়াত বললাম, 62 এবং 63 নম্বর আয়াত। যে যে কথা বলতে পারে তার ওকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছেন কেন?
তার উদ্দেশ্য হলো এই যে যারাই যে শ্রেণীর লোক মূর্তি পূজা করবে, এই মূর্তি ভাঙ্গন শুরু হয়েছিল মক্কায়। 360 মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিলেন। দুর্ভাগ্যবশত আজকে প্রত্যেক মুসলমানের বাড়িতে ঘরে ঘরে মূর্তি পূজা শুরু হয়েছে। আপনার বাড়িতে কেন চুরি হবে না, আপনার বাড়িতে কেন ডাকাতি হবে না, আপনার বাড়িতে অসুখ বিসুখ কেন ভালো হয় না, আপনি আল্লাহর রহমত থেকে কেন নিরাশ থাকছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনারা ভালোভাবে শোনার এবং বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতারা লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবীরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই বাড়িতে যেই বাড়িতে কুকুর আছে, ওই বাড়িতে যে বাড়িতে ছবি আছে, ওই বাড়িতে যে বাড়িতে মূর্তি আছে, ওই বাড়িতে যে সমস্ত মুসলিম ভাই আপনাদের সন্তানের জন্য কুকুরের ছবি, কুকুরের পুতুল, বিড়ালের পুতুল, বিভিন্ন জানোয়ারের পুতুল আপনার সোফা সেটে সাজিয়ে রেখেছেন, একজন আলেম গেল ওখানে আপনার সেই মূর্তি, ওখানেই সেই ছবি, একজন মেহমান গেল ওই সেই সোফার উপরে সুন্দর করে আপনি সাজিয়ে রেখেছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবীরু। ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই বাড়িতে যেই বাড়িতে কুকুর আছে, যেই বাড়িতে ছবি মূর্তি আছে, যেই বাড়িতে বাচ্চাদের পুতুল আছে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারীর 4949 নম্বর হাদিস থেকে নিয়ে আজকে যে হাদিসগুলো বলব, কত বললাম, 4949 নম্বর হাদিস হতে 73 পর্যন্ত এই ধারাবাহিকভাবে ছবি এবং মূর্তি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস কি করেছেন এখানে তিনি তার অধ্যায়ে নিয়ে এসেছেন। মিসকাত যারা পড়তে জানেন, যারা অধ্যয়ন করেন, একটা অধ্যায় আছে বাবু তাসাবির বাবু তাসবির, ছবি মূর্তির অধ্যায়, সেখানে হাদিস শুরু হয়েছে 4489 থেকে নিয়ে 4513 নম্বর পর্যন্ত শুধু মূর্তি সম্পর্কে, ছবি সম্পর্কে হাদিসগুলিকে একত্রিত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গদি বসার জন্য, হেলান দেওয়ার জন্য তিনি একটি বালিশ তৈরি করেছিলেন। তো যেটা দিয়ে তিনি বালিশ তৈরি করেছিলেন সেই কাপড়ে ছবি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গদি বানানোর জন্য, একটি বড় বালিশ বানানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বালিশের কভার তৈরি করেছিলেন, যে কাপড়টিতে কি ছিল, ছবি ছিল, প্রাণীর ছবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, আসার পরে দেখলেন যে ছবিযুক্ত একটি বালিশ তৈরি করা আছে। আল্লাহ রাসূল সেখানে আর কি প্রবেশ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলকে আমার উপরে
অসন্তুষ্ট হয়েছে নাকি, ব্যাপারটা কি, উনি ঘরের ভিতরে প্রবেশ করছেন না কেন? জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি কোনো অপরাধ করেছি আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, ইন্না আশাদ্দান নাস ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন, কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি হবে ওই সমস্ত লোকদের যারা মূর্তি, যারা ছবি তৈরি করে, আর যেই বাড়িতে ছবি মূর্তি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সেটিকে কেটে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইয়ান ফিহি তাসালিব ইল্লা নাকাযাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে কোনো প্রাণীর ছবি দেখলে সেটাকে কি করতেন, তিনি টুকরো টুকরো করে ভেঙে বাইরে তিনি ফেলে দিতেন। দেখুন মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 2287, একটাতে কি হবে 87 এবং আর হচ্ছে 2289 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাদিহি সূরা, ইন্না আসহাব হাদিহি সূরা ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বলছে যারা এই মূর্তি ছবি যারা তৈরি করে, যারা বাড়ির মধ্যে মূর্তি ছবি রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি পেতেই হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইউকাল লাহুম, তাদেরকে বলা হবে, আহইউমা খালাকতুম, তোমরা যেটা তৈরি করলে, এই মূর্তি তৈরি করলে, এই ছবি তুমি তৈরি করলে, তুমি এর ভিতরে জীবন দান করো। জীবন দান করা মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলীর মধ্যে সৃষ্টির মধ্যে আপনি সাদৃশ্য তৈরি করলেন, এই জন্য কিয়ামতের দিন শাস্তি পেতেই হবে। এই জন্যই বলা হচ্ছে যে আহইউ মা খালাকতুম, তুমি যেটা তৈরি করলে তুমি এর ভিতরে জীবন দাও। কিন্তু লাইসাবে নাফ, লাইসাবে নাফিখিন, তার কোনো ক্ষমতা হবে না জীবন দান করা, তার ভিতরে একমাত্র মহারব্বুল আলামিন ছাড়া কোনো প্রাণী মধ্যে কোনো এই প্রাণ কেউ সঞ্চার করতে পারবে না একমাত্র মহারব্বুল আলামিন ছাড়া। এই জন্য বলছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 57 নম্বর আয়াতে, যে আয়াতে আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কি করে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়, যে এই যে মূর্তি তৈরি করে, ছবি তৈরি করে, আল্লাহর গুণাবলীর মধ্যে তারা কি করে সাদৃশ্য অবলম্বন করে, এই যার ফলে এটা শিরক হচ্ছে, এই শিরকের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আর যারা শিরক করবে, আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি শিরক করো তাহলে লা ইহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। লা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু তাই নয়, তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আজকে বড় পরিতাপের বিষয়, শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে হিন্দুরা তো তাদের পূজা করে, তাদের তো কিছু স্বার্থ আছে, তারা তা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারা মূর্তি তৈরি করে। কিন্তু এ মুসলিম, আপনার ভিতরে ঈমান আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি আপনার বাড়িকে কেন অপবিত্র করবেন, আপনার বাড়িতে কেন ফেরেশতাকে প্রবেশ করার জন্য আপনি বাধা দিবেন? আল্লাহ রাসূল কেন কুকুরের কথা বললেন, যে যে বাড়িতে কুকুর আছে, কুত্তা আছে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, জিব্রিল
আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসতেন, একদিন সাক্ষাৎ না করেই তিনি চলে গেলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন জিবরিলকে যে কি ব্যাপার, তুমি আমার বাড়িতে সেদিন আসো নাই কেন? সাক্ষাৎ করার জন্য সাক্ষাতের কথা ছিল। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনার খাটের নিচে একটি কুকুর ছানা ছিল, যার ফলে আমি প্রবেশ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুকুরটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কুকুর মারার নির্দেশ দিয়েছিলেন, জাহাজ থেকে যত কুকুর আছে সবকে হত্যা করতে হবে, কালো কুকুরকে শয়তান বলা হয়েছে। শুধুমাত্র যে সমস্ত কুকুর পাহারা দেয়, যেগুলো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, সেগুলোকে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আজকে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে গৃহপালিত জন্তুকে পাহারা দেওয়ার জন্য অথবা শখ করে আপনি পুষতেছেন, যদি আপনার প্রশিক্ষণ প্রাপ্ত যদি কুকুর হয়, পোষা কুকুর যদি হয়, তারপরও বাড়ির ভিতরে আপনি রাখতে পারবেন না, বাইরে তার রাখার ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে, নচেত ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ রাসূলের বাড়িতে প্রবেশ করে নাই একটি কুকুর ছানা থাকার কারণে। আজকে বড় পরিতাপের বিষয়, আপনার ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করছেন, দেখুন দোকানে গিয়ে ছেলে মেয়ের যেভাবে মূর্তি সাজানো হয়েছে পুরো মার্কেটকে। আমার বক্তব্য যারা শুনছেন সেই সমস্ত ভাইদেরকে বলতেছি, সেই সমস্ত দোকানদারকে বলতেছি, আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, তাহলে এই মূর্তি সরিয়ে আপনি বৈধভাবে ব্যবসা করুন, আপনার এই ব্যবসার ভিতরে ইনশাআল্লাহ বরকত হবে। আপনি নারীর ছবি তৈরি করে, পুরুষের ছবি তৈরি করে আপনি কাপড় লটকিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। হারাম জিনিস দ্বারা ব্যবসা করলে আপনার সম্পদ বিনষ্ট হয়ে যাবে, যেমন ভাবে সুদ মিশ্রিত সম্পদ বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মূর্তি পূজা দিয়ে যদি আপনার দোকানকে আপনি সাজিয়ে থাকেন, কাপড় বিক্রি করার উদ্দেশ্যে যদি আপনি মূর্তি যদি আপনার দোকানে সাজান, সেখানে রহমতের ফেরেশতা যাবেই না, বরকত আপনার ব্যবসারও চরমভাবে ক্ষতি হবে, আপনি কোনোদিনই কৃতকার্য হতে পারবেন না। এগুলো যারা শুনছেন আমার বক্তব্য, শোনার পরে চেষ্টা করুন সেগুলোকে অপসারণ করার। আপনার ভিতরে সামান্যতম ঈমান থাকে, আপনি মোমেন যদি হন, তাহলে এই দোকান থেকে এই সমস্ত মূর্তিকে অবশ্যই সরাতে হবে, এর অপবিত্র জিনিস এগুলো। আল্লাহ তাআলা বলছেন সূরা হাজ্জের 30 নম্বর আয়াতে, ফাজতানিমুর রিজসা মিনাল আওসার ওয়াস্তানিমু কওলা যুর। মূর্তিকে অপবিত্র বলা হচ্ছে, তোমরা এই এই অপবিত্র মূর্তি থেকে তোমরা বিরত থাকো, তোমরা বেঁচে থাকো এগুলো থেকে, এগুলো থেকে তোমরা দূরে থাকো, আর মিথ্যা বা কথা বলা থেকে তোমরা বিরত থাকো। ব্যবসা হতে হবে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আপনার ব্যবসার মধ্যে যদি কোনো ধোঁকাবাজি না থাকে, তাহলে ওই ব্যবসা বরকতময় হবে। একজন আল্লাহ বলছেন যে কেউ যদি কোনো কাস্টমার যদি আসে, তাহলে আপনি বলবেন লা খেলাবাতা ফিহি, আমার এই পণ্যের মধ্যে আমার এই ব্যবসার মধ্যে কোনোরূপ ধোঁকাবাজি নেই। আজকে আপনি ধোঁকা দিচ্ছেন মূর্তি তৈরি করে, এমনভাবে সাজাচ্ছেন মানুষ আকৃষ্ট হয়ে সেখানে যাবে, কিন্তু আপনি মুসলিম ওই দোকানে যাওয়া আপনার উচিত নয়, বর্জন করতে হবে সব দোকান থেকে। বহু কাপড় পাবেন আপনি, অনেক দোকান আছে যেমন তারা বিড়ি জর্দা সিগারেট তারা বিক্রি করে না,
কিছু দোকানদারের সাথে আমার কথা হয়, তাদেরকে বলি যে আপনি এই বিড়ি সিগারেট যদি বিক্রি বন্ধ করেন তাহলে কি ভালো হয় না? তো বলছে এগুলো জিনিস না রাখলে অন্য পণ্য বিক্রি হবে না। আমাকে বলছে যদি বিড়ি সিগারেট আমি না রাখি তাহলে অন্য পণ্য কি হবে, বিক্রি হবে না? অবশ্যই হবে। দুই তিনজন দোকানদার নওদাপাড়াতে দেখলাম যে তারা বিড়ি সিগারেট এগুলো দোকানে রাখে না, ওদের ব্যবসা চলছে না, ওদের ব্যবসা চলবে, ওদের ভিতরে বরকত আল্লাহ তাআলা দান করবেন। আর আপনি যুক্তি খাড়া করলেন যে যদি আমি বিড়ি বা সিগারেট যদি আমি দোকানে না রাখি তাহলে আমার অন্য অন্য পণ্য বিক্রি হবে না। আপনার সাময়িক হতে পারে বিক্রি হবে, কিন্তু আপনার ব্যবসার ভিতরে কোনো বরকত হবে না, টাকা অর্জিত হবে, টাকা আসবে, কিন্তু এই টাকা কোন দিক দিয়ে চলে যাবে টের পাবে না। বখিলের মাল যেমন কোন দিক দিয়ে যাবে, বখিল যেমন টের পাবে না, অনুরূপভাবে যারা মনে করতেছে ব্যবসায়ী এই কাজ করলে আমার বহু টাকা পয়সা আসবে, তাহলে ওই ব্যবসায়ী ধোকার মধ্যে রয়েছে। আসুন আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে বরকত কামনা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। টাকা অর্জিত হলো, আজকে কেন আপনাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে চিকিৎসার জন্য? আপনি বহু টাকা কামাই করেছেন, আজকে আপনি কেন চেন্নাই যাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন কেন? কারণ আপনার এই সম্পদের মধ্যে, আমি সবাইকে বলছি না, হালাল টাকা অনেকেরই আছে, অধিকাংশই মানুষের সম্পদ এইভাবে ধ্বংস হয়ে যায়, একটাই কারণ হলো যে তার সম্পদের মধ্যে ত্রুটি আছে, তার সম্পদের মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে। যেমন সুদ মিশ্রিত, যেমন অর্থ যেমন হারাম, যেমন বরকত উঠে যাবে সম্পদ ধ্বংস হয়ে যাবে। 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইমহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মিশ্রিত সম্পদ সংকুচিত হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবেন, আর দানকৃত সম্পদ আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। যারা দান করবেন, এই দান মনে করছেন আমি 5000 টাকা দিয়ে দিলাম, এই 5000-এ আল্লাহ তাআলা আপনাকে আরো কত শত গুণে আপনার সম্পদকে আল্লাহ যেইভাবে হোক আপনার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। কোরআনের আয়াত সূরা বাকারা 276 নম্বর আয়াত আপনি দেখুন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদ মিশ্রিত সম্পদকে সংকুচিত করে দেন, ধ্বংস করে দেন, আর দান যে সম্পদ দ্বারা দান করেন এই সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। ফাইন্না মালাহু মা কদ্দামা, আপনার সম্পদ ওইটাই যেটি আপনি আগে প্রেরণ করেছেন, ওয়া মালা ওয়ারিসি মা আখরা, আর যে সম্পদ আপনি ছেড়ে গেলেন সেটা হলো আপনার ওয়ারিসদের সম্পদ। বুখারী 6442 নম্বর হাদিস। আসুন আমরা মুমিন, আমরা মুসলিম, আজকে যেটি আমি বলতে চেয়েছি যে এই মুসলমানদের ঘর থেকে বাচ্চাদের পুতুল পর্যন্ত সরিয়ে হবে, কুকুরের ছবি হোক, কুকুরের ছবি পুড়িয়ে বাইরেকে নিক্ষেপ করতে হবে, এমনি খেলনার যেগুলো পুতুল সেগুলোকে দূরীভূত করতে হবে, আপনি মেহমানের সোফাতে যে সমস্ত মূর্তি রেখেছেন এগুলো আপনি সেখান থেকে সরিয়ে ফেলুন, পবিত্র রাখুন, সেখানে গিয়ে আপনার মেহমান বসবে, আর মেহমানকে যখন আপনি খেতে দিবেন তখন আপনার জন্য দোয়া করবে, আর এই দোয়া ফেরেশতা মণ্ডলী কি করবে, আল্লাহর দরবারে পৌঁছে দিবে। তাহলে বেটা আপনি কামনা করেন না, আর মূর্তি যদি রাখেন আপনার সোফা সেটে সেখানে গিয়ে ফেরেশতা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতাতুল মালায়েকাতুন বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবিরু, যে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে মূর্তি ছবি আছে। প্রশ্ন আসতে পারে যে আমি তো পেপার করি, আমার তো টাকা আছে, তো টাকাতেও ছবি আছে, পেপারেও ছবি আছে, তাহলে এগুলো কি করব? তাহলে কি রহমতের ফেরেশতা নাজিল হবে না, তাহলে কি প্রবেশ করবে না? একটি প্রশ্ন, কতগুলো জিনিস আছে যেগুলো অজুর বশত আপনি আমি করতে বাধ্য, এখানে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না। যেমন পাসপোর্ট করার জন্য আপনাকে ছবি লাগবে, ছবি তুলতেই হবে, কোনো বুদ্ধি নাই, এটা আপনার জন্য, আপনি এর জন্য দায়ী নয়, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। টাকা বাধ্য, এটা আপনাকে রাখতেই হবে, এটাকে সংরক্ষণ করতেই হবে, এখানে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও
করবেন না, পেপার আপনি বাইরে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে কম্পিউটারকে ঢেকে রাখবেন, তাহলে রহমতের ফেরেশতা হয়তো প্রবেশ করবে। এগুলো সরে রাখাই ভালো, বিশেষ করে যে ঘরে আপনি সালাত আদায় করেন সেই ঘরে কোনো রকমে দেখা যায় আপনার আব্বার ছবি, আপনার আম্মার ছবি, আরো স্মৃতিস্বরূপ এই যে ছবি অঙ্কন করে রেখেছেন বাড়ির ভিতরে, সেখানে কশ্চিন কালো ফেরেশতা প্রবেশ করবে না। কি জন্য আপনার আব্বার ছবি কি জন্য আপনি লটকে রাখবেন, আপনার আম্মার ছবি কি জন্য ছোটে আপনি লটকে রাখবেন, উদ্দেশ্যটা কি? কি জন্য? আব্বা চলে গেছেন, আম্মা চলে গেছেন, আপনি দোয়া করবেন ওই ছবি দেখে, আরো তো আপনি পাপ কাজ করছেন। আপনি দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার পিতা মাতা আমাকে ছোটতে যেভাবে লালন পালন করেছে আল্লাহ তুমি তাদের প্রতি সেরূপ দয়া করবো, সব তাদের প্রতি দয়া করো আল্লাহ, তুমি তাদের প্রতি রহম বর্ষণ করো। এই দোয়া আপনাকে করতে হবে। আপনার পিতার ছবি আপনি কেন, আপনার সন্তানের ছবি কি জন্য আপনি লটকে রাখছেন? এগুলো ঘর পরিষ্কার করুন, ঘরকে পবিত্র করুন। আপনি মুসলিম, আপনি চান না আল্লাহর রহমত আপনার বর্ষিত হোক, পিতা মাতার সন্তুষ্টি আপনি চান না, রেজার রব বেরেজার ওয়ালেদ সাখাতুর রব বে সাখাতিল ওয়ালেদ, পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হবেন, পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্টি হন তাহলে আল্লাহ তাআলা তার উপর গিয়ে অসন্তুষ্ট হবেন। আজকে সমাজ কলুষিত হয়ে গেছে, ভাস্কর্য ভাস্কর্য যেটা সেটা নির্মাণ আমাদের মুসলমানেরাই করছে, অন্য কেউ করে না। কে করছে? মুসলিম যারা তারাও করছে। দেখলাম না সাদ্দামের কি অবস্থা হলো, আমরা তো কোনোদিন দেখি নাই, যখন মূর্তি গেলা ভাঙা হলো তখন দেখলাম যে সমস্ত ভাস্কর্য তৈরি করা হয়েছিল রাস্তাঘাটে বড় বড়। যখন সাদ্দামের অধঃপতন ঘটল তখন এক শ্রেণীর লোক তারপরে যে ক্ষিপ্ত হয়েছিল সেগুলো কি করলো, তারা চুরমার করে বড় বড় মূর্তিগুলোকে তারা ভেঙ্গে খান খান করে দিয়েছিল। কয়দিন মানুষের রাজত্ব থাকবে? অসম্ভব। আপনার মূল্য তো এই দুই মিনিট তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি বেঁচে থাকবেন কিনা। অমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন এটা কাউরি বলার ক্ষমতা নেই। এই যে আগুনে পড়ে গেল চক বাজারে, এই ঘটনা তো আপনি শুনেছেন দেখেছেন, মর্মান্তিক দুর্ঘটনা। শহীদ ওরাই হবে যারা হয়তো কোরআন তেলাওয়াত করে ঘুমিয়েছে, যারা হয়তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা হয়তো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়েছে, হয়তো কোরআন তেলাওয়াত করছিল অথবা ভালো কাজ করছিল, আর যারা আড্ডা দিছিল তারা কি শহীদ? যারা ফুর্তি করতেছিল তারাও কি শহীদ? যারা পাঁচ ওয়াক্ত সালাতে ধার ধারে না তারাও কি শহীদ? শহীদ এত সস্তা নয়, শহীদ বললি শহীদ হওয়া যায় না। ওখানে যদি ওই শ্রেণী লোক যদি থাকে মোত্তাকি পরহেজগার আল্লাহকে ভয় করে, মৃত্যুর থেকে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, সূরা নাস ফালাক ইখলাস পড়ে ঘুমায়, 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার পড়ে 100 বার এগুলো পড়ে ঘুমায়, আল্লাহ বিসমিকে আমত ওয়াহিয়া বলে ঘুমায়, সূরা বাকারা দুই শেষ দুইটি আয়াত পড়ে ঘুমায়, সেই লোকের কোনো ক্ষতি হবে না, আল্লাহর পর আল্লাহর নামেই সে ঘুমিয়েছে ইনশাআল্লাহ, সেই ব্যক্তি হবে শহীদ। সাত শ্রেণীর লোক শহীদের দরজা পাবে, তার মধ্যে হারিক যারা কি আগুনে পুড়ে যারা গিয়েছে মারা গিয়েছে সবাই শহীদ না, সবাই ঢালাও ভাবে শহীদ ঘোষণা দিবেন, অসম্ভব। আমাদের এই ক্ষণিকের দুনিয়াতে আমরা ফিরে আসার চেষ্টা করি, আমরা আমাদের জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে আমাদের এই সমাজ থেকে আমাদের এই দেশ থেকে আল্লাহ তুমি ঘরে ঘরে যে মূর্তি তৈরি হয়েছে, ঘরে ঘরে যে মূর্তি সাজানো হচ্ছে, আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি এগুলোকে অপসারণ করার মুসলমানদের মধ্যে ইমানি চাষবা আল্লাহ তুমি তৈরি করে দাও। হে মহারব্বুল আলামিন, তোমার নিকটে দোয়া করছি আল্লাহ, এই তৌহিদ প্রতিষ্ঠা যেভাবে নামিরা করে গেছে
আমরাও ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে শুধুমাত্র এই মুমিন ভাইদেরকে উপদেশ দেওয়া ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না, কারণ আমরা আইনের হাত আমরা নিজে আইনের এই আইন নিজের হাতে আমরা তুলে নিতে পারবো না। অতএব আপনাদেরকে উপদেশ করা ছাড়া আমাদের আর কোনো বুদ্ধি নাই। হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব, এর দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে ইনশাআল্লাহ আমিও সেটির একটি অংশ পাব। হে মহারব্বুল আলামিন, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার বক্তব্য শুনছেন, তাদের প্রতি আমার উপদেশ, তাদের প্রতি আমার নসিহত, তাদের উপরে আমার দিদি ভাই হিসাবে আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি যে মূর্তি পূজা, এই যে সমস্ত এই এই ইগুলো যেগুলো মূর্তি, যেগুলো ছবি আমরা ঘরে রাখতেছি, সেই ঘরে রহমতের ফেরেশতা তৈরি হবে না, সেখানে ফেরেশতারা প্রবেশ করবে না, এবং ভাস্কর্য যেগুলো তৈরি করা হচ্ছে এগুলো মুসলমানদের কাজ নয়। সুতরাং এগুলো থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই শিরক মুক্ত জীবন যাপন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে মহারব্বুল আলামিন, আমাদের যেন মুওয়াহ্হিদ হয়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেক জুমাতে আমরা এখানে দোয়া করতেছি যে সমস্ত ভাইরা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, অনেক ভাই এই মসজিদে দান করতেছে, তাদের দানের হাতকে আল্লাহ তুমি আরো সম্প্রসারিত করে দাও। হে আল্লাহ, এটাই তোমারই ঘর, এই তোমার ঘরে যে সমস্ত ভাইরা দান করতেছে এবং তাদের দান আরো অব্যাহত রাখছে, আল্লাহ তুমি তাদেরকে আরো বেশি বেশি করে দান করার আল্লাহ তৌফিক দান করো। যারা কবরের সাহিত্য আছে, আমাদের অনেক নিকট আত্মীয় স্বজন যারা কবর সাহিত্য আছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে রাখো, আল্লাহ তুমি তাদের পাপ গুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও, আল্লাহ তুমি তাদেরকে উত্তম আতিথিয়তা প্রদান করো, আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। দুনিয়ার গৃহ হতে আল্লাহ উত্তম গৃহ দান করিও, দুনিয়ার পরিবার হতে আল্লাহ তুমি তাদেরকে উত্তম পরিবার দান করিও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করিও, আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমরাও যদি মৃত্যুবরণ করি, আল্লাহ আমরা যেন মুমিন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম।